সাভার উপজেলায় মাইগ্রেশন প্রোগ্রামের ফোরাম মেম্বারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রয়্যাল ড্যানিশ এম্বাসি অর্থায়নে পরিচালিত সোসিও ইকোনমিক রিইন্টিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কার্স অফ বাংলাদেশ অনুপ্রেরণা টু প্রকল্প এর আওতায় প্রোগ্রামটি মঙ্গলবার সফলভাবে অনুষ্ঠিত হয়। সাভার উপজেলার নীলাবর্ষা রিভার কুইন পার্কে আয়োজিত দিনব্যাপী এই প্রশিক্ষণে বিদেশ ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকীকরণের জন্য ফোরাম সদস্যদের দায়িত্ব ও ভূমিকা এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চলমান প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবীদের 14 সদস্য সমন্বয়ে গঠিত ফোরাম সমাজে নিরাপদ অভিবাসন ও সামাজিক সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। উক্ত প্রশিক্ষণটি দিনভর নানা আলোচনা, গ্রুপ ওয়ার্ক এবং সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে দিনটি সম্পন্ন করা হয়। উক্ত প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর স্পেশালিস্ট মোহাম্মদ নজরুল ইসলাম, সেক্টর স্পেশালিস্ট আতাউর রহমান মারুফ, ফিল্ড অর্গানাইজার মোহাম্মদ জহিরুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার মোহাম্মদ মোকারম হোসেন এবং সার্বিক সহযোগিতা করেন ফিল্ড অর্গানাইজার মেহবুবা রহমান মিনা। মোহাম্মদ মোকারম হোসেন, নীরব ব্লগ, বাংলাদেশ, ঢাকা।